আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কষ্টগুলোকে যে নিজের ভাবে, সুখগুলোকে বিলায় সবার মাঝে, বিপদে ঢেকে রাখে স্নেহের আঁচলে, ভুলগুলো শোধরায় মধুর শাসনে, তোমার আঁচলে থা এ সংসারের চাবি, করোনা কখনো পা এইটুকু দাবি, আবি ও আমার লক্ষ্মী ভাবি, তোমারই মুখে দেখি মায়ের ছবি, খরচ করতে তোমার খারাপ না লাগলেও আমার ভাইয়ের টাকা খরচ করতে আমার কিন্তু কষ্ট হবে। এটাই হচ্ছে বোন আর শালের মধ্যে পার্থক্য, বুঝছো? বলো যে তিন চারজনকে নিয়ে চাইনিজ খাওয়াতে হবে। আরে আমি বেকার মানুষ, আমি কোথেকে এত টাকা পয়সা পাবো? চাইনিজ খাওয়াতে হবে সেটা ঠিক আছে, কিন্তু তোমাকে কেন খাওয়াতে হবে? বিয়ান তো সেটাই বললো। চাইনিজে যাবো না আপু, যেতে ইচ্ছে করছে না। কেন যাবে না? যেতে ইচ্ছে করছে না। কেন, তুই দুলা ভাইয়ের কাছ থেকে টাকা নিলি, চাইনিজে যাবি, এখন বলছিস যাবি না, ব্যাপার কি বলতো? আপনার মতো একটা সুন্দরী মেয়ে নেই, প্রেম ভালোবাসা করে না। সুন্দরী হলেই যে প্রেম করতে হবে এমন তো কোনো কথা নেই। তোর সাথে একটা কথা আছে। কি কথা? তোর মায়ের সামনে বলাই ভালো, আজ রেজওয়ান ফোন করেছিল। কেন? ও অহনার জন্য একটা ভালো ছেলে খোঁজ পেয়েছে, সেটা জানাতে। ও তো ছেলেটা কি করে? সরকারি স্কুলের শিক্ষক। একটা কোচিং সেন্টারও চালায়। তাছাড়া ছেলে দেখতে শুনতেও খুব স্মার্ট। আমি তো আগেই জানতাম রেজওয়ান তো এর চেয়ে ভালো ছেলে আর খুঁজে পাবে না। কেন, খারাপ কিসের? আমার তো মনে হয় এমন ছেলের সাথে বিয়ে হলে অনার সুখী হবে। সুখী হবে না ছাই হবে, দিন এনে দিন খেতে তো মাসের টাকা ফুরিয়ে যাবে, সকাল রাত বলতে তার কিছু থাকবে না। বারে যারা স্কুল টিচার তাদের ঘরে বউ থাকে না? থাকবে না কেন, তারাও তো তেমন ফ্যামিলির মেয়ে দেখে বিয়ে করে নিয়ে আসে। অহনা, আমি তোর মত জানতে চাই। বাবা, আসলে মা যা বলেছে আমারও সেটাই মত। সামান্য বেতনের স্কুল টিচারকে আমি বিয়ে করতে চাই না। দাঁড়া, তোর কেমন ছেলে পছন্দ সেটা তোর মায়ের সাথে আলাপ করে আমাকে জানাস। এখন থেকে তেমন ছেলে খুঁজব। স্কুল টিচার ছাড়া অন্য কোনো ছেলে দেখো বাবা। হুম।
ছেলে আর খুঁজে পেল না, স্কুল টিচার। শিক্ষার মূল্য তুমি কি বুঝবে? কি হয়েছে তোমার? মন খারাপ? ভাইয়া আপনার টাকাটা। আমার টাকা মনে? ওই যে সকালবেলা আপনার কাছ থেকে যে টাকাটা আদায় করেছিলাম। হ্যাঁ, এই তো চাইনিজ খাওয়ার জন্য তোমাকে দিয়েছি, ফেরত দিচ্ছ কেন? না, আসলে তখন দুষ্টুমি করেছিলাম, দেখতে চেয়েছিলাম আপনার মনটা কত বড়। ও, আর ওই যে গাড়ি পাঠাতে বললে, ওটা কি দুষ্টুমি করার জন্য? হ্যাঁ। অধরা সত্য করে বলো তো, কি হয়েছে? কি হবে না, কিছু তো একটা হয়েছে। কেউ কি তোমাকে কিছু বলেছে? কই না তো, আমাকে কে কি বলবে? দেখো অধরা, আমি ভালো করে জানি তুমি সকালে আমার চেয়ে দুষ্টুমি করে টাকা চাও, আর এখন যে টাকাটা ফেরত দিচ্ছ, এটা দুষ্টুমি করে ফেরত দিচ্ছ না। বলো কি হয়েছে? ভাইয়া সত্যি বলছি, আমাকে কেউ কিছু বলেনি, আমি এখন যাব। না, তুমি যেতে পারবে না, সত্যটা আমাকে বলে তারপর তুমি যাবে। ওকে ওকে যেতে দাও, আমি বলছি। তোমার বোন তোমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য ওকে অপমান করেছে। অহনা? হ্যাঁ। কি বলেছে? বলেছে যে অধরা তোমার শালী, তাই তোমার টাকায় চাইনিজ খেতে ওর বাধে না, কিন্তু তুমি তোর ভাই, তোমার টাকায় চাইনিজ খেতে ওর বাধে, তোমার কষ্ট করে রোজগার করার টাকায় চাইনিজ সে খাবে না। তুমি কি শিওর অধরা অহনাকে এ কথা বলেছে? যদি তুমি আমার কথা বিশ্বাস করো তাহলে আমি শিওর। কোথায় যাচ্ছ? অহনাকে জিজ্ঞেস করতে যাচ্ছি, ও সত্যি কথা বলেছে কেন? তুমি যাবে না প্লিজ। কেন? তুমি যাবে না তার কারণ হলো, তোমরা আমার বোনকে যা অপমান করেছো, তুমি যদি বলো তাহলে তার থেকে অনেক বেশি অপমান করে আজ রাতে ওকে এই বাড়ি থেকে আমি পাঠিয়ে দেবো। একটা অন্যায়কে তুমি আমাকে মুখ বুঝে সহ্য করতে বলছো? অধরা তোমার বোন, এইবার আত্মীয়, অহনা তাকে চাইলে অপমান করতে পারে না। প্লিজ যেও না, তার কারণ তুমি গেলে আমার বোন আরো বেশি অপমানিত হবে। আমি চাই না, আমি চাই না আমার সামনে তোমাদের বাড়িতে আমার বোন অপমানিত হোক। ও যখন এই বাড়ি থেকে চলে যাবে তখন তুমি তোমার বোনকে যা খুশি তাই বলো। আধুরাপু, আমি আর ভাইয়া মিলে নতুন একটা প্ল্যান করেছি। কিসের প্ল্যান? ও প্ল্যানটা করেছি আসলে, কাল রাতে আমরা ছাদে একটা মিউজিক্যাল শো করবো, সেখানে আপনাকে গান গাইতে হবে। আমি তো গান জানি না। বললেই হলো, ভাবি এত সুন্দর গান করে আর তুমি তার বোন হয়ে গান জানো না। সত্যি বলছি আমি গান জানি না, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কাল তো আমি চলে যাচ্ছি। কাল আপনি চলে যাচ্ছেন মানে আপনি কালকে কোথায় যাচ্ছেন? আমার বাড়িতে। ইস, যেতে দিব না, আমাকে কাল যেতেই হবে, খুবই দরকার। যা বলছেন তার কোনো কিছু হবে না, কারণ একটা কথা আছে না, ওই যে কোথাও যেতে হয় নিজের ইচ্ছায়, কিন্তু ফিরতে হয় যাদের বাসায় গেছেন তাদের ইচ্ছা। সরি ভাই, আমাকে যেতেই হবে। কি আস? হ্যালো অর্পা ভাই, আমি আসছি। সারাটা ফোন তো তুই ফোন নিয়ে থাকিস, ঘটনাটা কি আশ্চর্য তো? ফোন আসলে ফোন নিয়ে থাকবে না? হ্যাঁ তাই তো। কি ব্যাপার, তোমাকে কখন থেকে খেতে রাখছি, সেখানেই তো ভয় হয়, শ্বশুর বাড়ির লোক কখন কি মাইন্ড করে বসে বলা যায়? আরে না, অধরা আমাদের তেমন নেই, কোনো কিছু হলে তো মোমো আমাদের ফোন করে বলতো নাকি? সেটা অবশ্য তুমি ঠিক বলেছ, আসো এখন খেয়ে নেবে, আসো। হ্যাঁ তুমি যাও, রেডি করো, আমি আসছি। আসো, তুমি রেডি করো না।
অধরার আবার জরুরি কাজ কি? এসেছে যখন দু একটা দিন থাকতে বলো। বাবা, ও তো আর থাকতে চাচ্ছে না, আমি ওকে অনেক বলেছি। একেবারে থাকতে না চাইলে আর কি করা। আর শোনো, তুমি ওর সাথে গিয়ে বাপের বাড়িতে দু একদিন থেকে এসো। আমি যাব বাবা, আপনি ওকে আনতে যাবেন না? আরে সেদিনই তো আমি গেলাম, আবার কেন? আবির গিয়ে তোমাকে নিয়ে আসবে। কিন্তু বাবা, অধরাকে তো পাঠিয়েছে আপনি যাতে আমাকে আনতে যান সেটা বলে। তুমি বিআইকে বলো সুযোগ সুবিধা মতো আমি যাব। আর শোনো, তুমি কিন্তু আবার বেশি দিন থেকে যেও না, তুমি না থাকলে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। শুধু ফাঁকা ফাঁকা লাগবে বাবা? না, মানে মনটাও খুব খারাপ লাগবে। আপনাকে ছেড়ে থাকতে আমার অনেক খারাপ লাগবে। না, ঠিক না, বরং আপনার ক্ষেত্রে উল্টো। আপনি যখন এখানে এসেছিলেন আপনি তখন প্রচন্ড রকমের হাস্যোজ্জ্বল ছিলেন, আর এখন একটু কেমন যেন। কে বলেছে? আমি তো সবসময় এরকমই। আচ্ছা, আপনার কি আমাকে বোকা মনে হয়? না, মানে বলছি যে আপনি চাইলে হয়তো যে কোনো কারোর চোখ ফাঁকি দিতে পারবেন, কিন্তু আমার চোখ কেন? ইটস ইম্পসিবল। কিংবা ব্যাপারটা হয়তো এমনও হতে পারে, আপনার হয়তো এমন কারো কথা মনে পড়ছে, মনে পড়ে আপনার মন খারাপ হচ্ছে, কিন্তু সেটা আপনি আমার সামনে বলতে পারছেন না, সেটাও হতে পারে। সেরকম কেউ নেই, আর সেরকম কেউ থাকলে এই মুহূর্তে তাকে মনে করার কোনো দরকার নেই। দরকার নেই কেন? আপনি সামনে আছেন তাই। মানে আমি ঠিক বুঝতে পারছি না, মানে আমি সামনে আছি মানে। না, মানে আমি আপনার সাথে এখানে গল্প করছি, এই মুহূর্তে তাকে কেন মনে করবো বলেন তো। আচ্ছা বাদ দিই এইসব কথা, আপনার কি কখনো কারো কথা মনে পড়ে কি মন খারাপ হয়? আমার ক্ষেত্রে ব্যাপারটা আসলে উল্টো, আমার পছন্দের কারো কথা মনে পড়ে কখনোই আমার মন খারাপ হয় না, বরং দেখা যায় মনটা ভালো হয়ে যায়। তাই কে সে? নিশ্চয়ই খুব সুন্দরী। সেটা তো বলতে পারবো না। কেন, আপনি কি তাকে দেখেন? সে দেখা দেয়নি। মাঝে মাঝে জাগ্রত দ্বন্দ্বার মাঝে দোলা দিয়ে যায়। কফি কিছু? ফোন নিয়ে যে গেল, ওর কোনো খবর নেই। মন ছুঁয়েছে এই মন, মন ছুঁয়েছে এই মন। বাপ রে বাপ, আপনি তো মায়া মানুষ, তাই তো অদ বান্দর মতো মুখটা ঘুরে ফিরে দেখতেছেন। আরে রূপালি, তুমি আমার ঘরে আইলাম, আপনার দেখতে আইলাম, আর ভাবলাম আপনার লগে একটু সুখ দুঃখের কথা কই। তাহলে বসো, তুমি আমার ঘরে এসে খুব ভালো লাগতেছে, বসো। এত ভালো লাগার কারণ কি? না, আমার ঘরে তো কারণ ছাড়া কেউ আসে না, সেই জন্য বললাম আর কি। কাণ্ড ঘটতেছে তুই এত রাতে এখানে কি করিস? সেই প্রশ্ন তো আমারও, তুমি এত রাতে এখানে কি করো? দিলাম দুই দিন ধরে আইসি সারা পারিস নেই, তুই আমার শয়তান করছিস, তুই আমার কুটনি করছিস, তোর এত বড় সাহস, তোর নাক টিপলি এখনো দুধের গন্ধ বাড়ি হয়, তোর সাহস তো কম না, এই রাত্রির বেলা এসে ড্রাইভারের সাথে ফিল্ডিং মারতেছ। সোনাপি, না এতক্ষণ যা কইতাছিল সবই ঠিক ছিল, কিন্তু আমারও জড়াইতেছে এর কত। শোনো, আমি ড্রাইভারের সাথে ফিল্ডিং মারবো নাকি কার সাথে ফিল্ডিং মারবো সেটা কি তোমার কাছ থেকে শুননা নি দইবো? এত দূর আমি যা ভাবেছিলাম তাই তো, এত অরাজক পরিস্থিতি ঘটে গেছে।
দেই আমার কাছে শুনে ফিল্ডিং মারবা, কার কাছে শুনে ফিল্ডিং মারবা? সেটা সময় নিয়ে আমি তোমার দেখা দেব না। রসিক মিয়া, তুই রসা দেখছা? দেখা দেব না। কি তোমার রূপের ঝলক, ও পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দুহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো আমি জ্ঞান হারাবো, মরে যাব বাঁচাতে পারবি না কেউ, ও তাহলে কতদিনের জন্য যাচ্ছ? যতদিন থাকা যায়। আমার কি হবে? তোমার কি হবে মানে কি? বারে তুমি চলে গেলে আমি একা একা কিভাবে থাকবো? ইস বাবা, বললে না কত দিনের জন্য? সরি, দুজনের এত কি গোপন কথা হচ্ছে? শুনো, বড়দের কথার মধ্যে ছোটদের থাকতে নিয়ে গুরুজনরা মানা করেছে। ও, গুরুজনরা কিন্তু এও বলেছেন যে বড়দের কাছ থেকে ছোট বেশি। ছোটকে নিয়ে সব কিছু শিখে দিতে হয় না, কিছু কিছু জিনিস মানুষ এমনি এমনি শিখে যায়। আগে তোমাকে বিয়েটা দেই, তারপর দেখবে। থাক থাক, আর শুনতে চাই না। এখন বললেন আপনি আমাদের পাশে যাচ্ছেন কবে? সেটা তো ভেবে দেখিনি। কিন্তু ভাইয়া, আপু যাওয়ার দুই দিনের মাথায় যদি আপুকে নিয়ে আসতে চান তা কিন্তু হবে না, আর আপনি গেলেও আপুকে দিব না। আমি আসলে তো তারপর আনবে নাকি? অথবা তুমি এক কাজ করো, তোমার আপুকে সারা জীবনের জন্য তোমাদের বাড়িতে রেখে দাও, সেটাই ভালো হয়, তাই না? ইস, আপনি ভাবছেন আমার আপুকে আমরা খেতে দিব না? জি না, আপনি আমার আপুকে ছাড়া থাকতে পারবেন না। আগে রেখেই দাও না, তারপর দেখা যাবে কে কাকে ছেড়ে থাকতে পারে। ওকে। দেখেছিস তো, বলেছিলাম না, আমি যেটা বলেছি সেটাই হয়েছে। তোর বাবা ওই দুই পয়সার মাস্টার ছেলে ছাড়া আর কোনো ছেলে খুঁজে পাবে না। এতে বাবার কি দোষ? মামাই তো প্রস্তাবটা পাঠিয়েছে। কেন, তোর বাবা তোর মামাকে মুখের উপরে না করে দিতে পারলো না? সেটা তো করেনি, কারণ সেই ছেলেকে তার পছন্দ হয়েছে, এই জন্য। আসলে বাবা সারাটা জীবন একই রকম থেকে গেল, চিন্তাধারা একটু রিচ হল না। এইরকম একটা মানুষের সাথে আমি কী করে যে এত বছর সংসার করে গেলাম আমার নিজেরই আশ্চর্য লাগে। এই জন্যই তো, আমার মনের মতন ছেলে না হলে আমি তোকে কখনোই বিয়ে দেবো না। আচ্ছা মা, তুমি তো বাবার উপর এত জেদ না করে একটু বুঝিয়ে বলতে পারো, তাই না? লাভ কি বুঝিয়ে? তাকে যদি আমি উত্তরে যেতে বলি সে যাবে দক্ষিণে। তার ধারণা আমার মাথা থেকে কখনো পজিটিভ কোনো চিন্তা ভাবনা আসতেই পারে না। হ্যাঁ রেজওয়ান, কোথায় যাচ্ছিস? চেম্বারে? হ্যাঁ, যে জন্য ফোন করলাম, তোর বোন আর ভাগ্নি ওদের স্কুল টিচার পছন্দ না। হ্যাঁ বলেছি, ভালো রোজগার, কোচিং সেন্টার চালায় না, কিছুতে কিছু হলো না। সাথে কি ভাই, বড় মেয়ের বিয়ে দিতে ব্যর্থ হচ্ছি। সুখগুলোকে বিলায় সবার মাঝে,